এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার আজকের রেসিপি কালোজাম। এর জন্য আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি এখানে 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিলাম। শুকনো ইনগ্রেডিয়েন্টগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এখানে 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম। ঘি দেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে ভালোভাবে মেখে হাতে মুঠো করে দেখে নিতে হবে যে মিশ্রণটি ঠিক আছে কিনা। এভাবে যদি ইজিলি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনাদের মাখানোটা ঠিক আছে। আমি এখানে 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিব। এভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে মেখে নিতে হবে। মিশ্রণটি হালকা নরম থাকবে। খুব বেশি মাখতে যাবেন না, তাহলে মিশ্রণের ভেতরের ঘিটা ছেড়ে আসবে আর তখন মিষ্টিগুলো ভালো হবে না। এভাবে মেখে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু লম্বাটে শেপের মিষ্টি বানাবো, আপনারা চাইলে গোলও করতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে পারি। মিষ্টিগুলো দেওয়ার আগে খেয়াল রাখতে হবে তেল যেন বেশি গরম না থাকে। তেল যদি বেশি গরম থাকে তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মিষ্টির ভেতরে কাঁচাই রয়ে যায়। এভাবে কড়াই ধরে ঝাঁকিয়ে দিব। প্রথম দিকে কিছু দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে এভাবে, তখন আপনারা কিছু দিয়ে নেড়ে উল্টে পাল্টে দিবেন। দেখুন আমার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টি কখনোই নষ্ট হয়ে যাবে না, ভেতরে শক্তও থাকবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মিষ্টিগুলো ভেজে নিতে 10 মিনিটের মতো সময় লেগেছে। মিষ্টিগুলো তুলে রেখে দিলাম। আমি এখানে হাঁড়িতে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি শিরাতে 5টা সাদা এলাচ এবং 1টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম। শিরাগুলো যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দেওয়ার আগে হাতের মুঠোতে ভরে চেক করে নেবেন মিষ্টির তাপমাত্রা। যদি আপনার হাত সহ্য করতে পারে তাহলে মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার জন্য পারফেক্ট। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে 5 মিনিট জাল করব।
ঢাকনার ছিদ্র একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এভাবে 5 মিনিট জাল করার পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এভাবে চুলা অফ করে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে মিষ্টিগুলো রসে টইটম্বুর হয়ে যাবে। আমি 1 ঘন্টা পরে নামিয়ে নিয়ে এভাবে সার্ভ করে নিয়েছি। এভাবে তৈরি হয়ে যাবে পারফেক্ট কালোজাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মার্জিয়া কুইজিনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।